হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। এখন রিদিম অনুযায়ী না ভিডিও দিতে পারছি না, কেন বলো তো? এখন না পুজোর সময়, মার্কেটিংয়ে যেতে হচ্ছে, প্রত্যেক দিনই কিছু না কিছু কিনতে যাচ্ছি, এই করে করে না আর ভিডিও শ্যুটই করা হচ্ছে না। তোমরা কিছু ভেবো না, পুজোটা তো মোটে 4 দিন থাকে, আর আমি তো তোমাদের পাশে সারা বছরটাই থাকি, তাই এই পুজোর কটা দিন একটুখানি অনিয়মিত হয়ে যাচ্ছে, ভিডিও দেওয়া বলো এ বলো, আর শর্টস ভিডিও তো বানাতেই পারছি না। যে আমি ফানি ভিডিওগুলো বানাই, সেই ফানি ভিডিও বানাবার সময় করে উঠতে পারছি না। সব কিছুরও না একটা এনার্জি চাই, জানো তো, আর সেই এনার্জিটা যদি না পাওয়া যায় তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। আর এই রাস্তায় বেরাচ্ছি, কেনাকাটা এত ভিড়, মানে পুরো এনার্জিটাই লস হয়ে যাচ্ছে। এই পুজোর কদিন তো এরকম হবেই, তারপরে আবার যেরকম রেদিম অনুযায়ী ঠিক সেরকম ফিরে আসবো। আমার আবার অতটা মানে এ থাকে না যে ভিডিও দিতেই হবে, তা না হলে কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, ওরকম কোনো আমার ব্যাপার নেই। আর ভালো ভালো ভিডিও দেবো কি? তোমরা তো কোনো ভালো ভিডিও দেখো না, মানে খুব সুন্দর সাজবো, ভিডিও বানাবো, তাতে দেখবো কি 100-200 ভিউজ, তার থেকে ছেড়ে দেওয়া পরে ভিডিও বানাবো দেখবো 1000-এর ওপর ভিউজ হয়ে গেছে, তাহলে যেটাই আমার লাভ সেটাই আমি করি। ভালো সেজে গুজে কি দরকার বলো? ভালো সেজে গুজে তো ভালো ভিডিও তোমরা দেখতে পছন্দই করো না। যাই হোক, এগুলো বলতে বলতে দেখো এই কাজগুলো বোঝাচ্ছি, ঘর ঝাড়াটার মানে পাট তো হয়ে গেছে, এইবার এই যে এই সমস্ত জিনিসগুলো যে অন্য জায়গায় একটা ব্যাগে করেছিল সেইগুলো গোছাতে গোছাতেই দিন চলে যাচ্ছে, মানে এদিকের জিনিস ওদিকে রাখা, ওদিকের জিনিস এদিকে রাখা, এই করতে করতে সারাটা দিন চলে যাচ্ছে। আর এই দেখো এই কাজগুলো তো মোটামুটি ড্রেসিং টেবিলটা সাজানো হয়ে গেছে, তারপরে আমি আরো ঘর দোরগুলো পোছাপুছি করে তারপরে আবার আসছি তোমাদের সামনে। দেখি আমার সব কাজকর্ম রেডি হয়ে গেছে, আর এবার দেখো রান্নাঘরটা তো মানে বাসনটা মেজে দিয়ে যায়, তোমাদের তো বারবারই বলেছি বাসন মেজে রান্নাঘরটা আবার পরিষ্কার করে দিয়ে গেছে। আর কি বলতো, এই 2-3 দিন একনাগাড়ে বেরিয়ে গেলি না আর ভালো লাগছে না, আর আমার তাছাড়া চোখটাও ফুলে গেছিলো, কি জানি জানি না একটা নতুন সানগ্লাস কিনেছি, সেই সানগ্লাসটা পরেই না আমার চোখটা ফুলে গেছিলো, না কমে গেছে, 2 দিন হয়েছে এই চোখটা। একটু মুখটায় মানে কি বলতো, সবারই এটা করা উচিত, কারণ হচ্ছে আমাদের ত্বকটা খুবই কোমল নরম, আর এটা এই যে আমি দেখলে আমি রোজই কিন্তু মোটামুটি এই তেল যেটা হচ্ছে নারকেল তেল ওটা দিয়ে মুখটাকে ধুই, কিছু করি না, জাস্ট ওটা দিয়ে একটু মানে ম্যাসাজ করাটা কিন্তু অত্যন্ত দরকার প্রত্যেকের। চলো রান্নাঘরে তোমাদের দেখাই। এই দেখো গোছানো হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে রান্নাঘরটা, দেখো কি কি রান্না হয়েছে দেখাচ্ছি তোমাদের। এখানে উচ্ছে কুমড়ো ভাজা আছে, এ দেখো এখানে ডাল আমাদের দুজনের বেড়ে রেখেছি, এটা মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি, সেটা দেখো আছে পাবদা মাছের ঝাল, চলো
দেখো, আমার সব হয়ে গেছে কাজকর্ম, এই ঘরটা পুজবো, তার আগে একটু মাথায় আর ম্যাসেজটা করে নিচ্ছি। এই ভিডিওটা আমি তোমাদের অন্যদিন দেখাবো, আজকে আমি একটুখানি দেখাচ্ছি। আর প্রত্যেক দিন কিন্তু কি বলো তো, এই যে মানে স্কিন কেয়ার বলো, হেয়ার কেয়ার বলো, এগুলো কিন্তু করতেই হয়, তা না হলে কিন্তু হেয়ারটাও ড্রাই হয়ে যায়, স্কিনটাও ড্রাই হয়ে যায়। প্রত্যেক দিন যদি এই নারকোল তেল মাখার সময় একটু স্কিনে লাগিয়ে একটুখানি ম্যাসাজ করতে পারো, তাহলে কিন্তু স্কিনটা অনেকটা গ্লো করবে তোমাদের। তাহলে চলো মাথায় লাগিয়ে নি, তারপরে একটু মুখে ম্যাসাজ করে তারপরে স্নানে যাব। দেখো, এখানে হচ্ছে চাল আনা হয়েছে আজকে, এই চালটা আমি ঢালবো। আর আমার এই কাজগুলো করতে এত বিরক্তি লাগে না, কি কম বলবো। এই চাল ঢালা, আটা ঢালা, সবচেয়ে বাজে লাগে আমার এই কাজগুলো, একদম ভালো লাগে না। তো যাই হোক, ঢালতে তো হবেই, কি করার আছে, যেটা নিজের কাজ, সংসারের কাজগুলো তো করতেই হবে। তাহলে চলো চালটা ঢেলে নিই। আর কি বলো তো, আমার ভীষণ ঘুম পাচ্ছিল, তাই জন্য একটু হাই তুললাম। আর এই দেখো, চালটা ঢেলে নিলাম, ব্যাগগুলোকে সব ধোবো, কাচবো। আর আমার দুটো বালতিতে মোটামুটি চাল থাকে, কারণ একটা বালতি আমার বড় ড্রাম আছে, কিন্তু সেই ড্রামটা রাখার জায়গা নেই বলে এখানে। আর ওই অন্য ওই দিকের ঘরের একটা চৌকি পাতা আছে এইদিকে বারান্দাটা, সেখানে আমি রাখতে পারি, কিন্তু সকালবেলা উঠে তাড়াহুড়ো থাকে, তো ঘরের মধ্যে না থাকলে ছোটো বালতিতে, সেই জন্য আমার অসুবিধা হয়, সেই জন্য আমি ছোটো বালতিতে ঢেলে রেখে দিই। তাহলে চলো, চালটা ঢেলে নিয়েছি, তারপর ঘরটা আমি মুছবো। তারপর মুছে আজকে তোমাদের দেখাবো আমি সিলেদার্স দিয়ে যে জুতো কিনেছিলাম সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো, আর এই দেখো এখানে কিছু চাল পড়ে গেছে, সেই চালগুলো তুলছি। আর মা লক্ষ্মী জানোই তো নষ্ট করতে নেই, মা লক্ষ্মীকে অবহেলা করতে নেই, আর এখানে চলাফেরা হবে, পায়ের তলায় লাগবে চালগুলো, সেই জন্য তুলে নিচ্ছি, বুঝতে পেরেছো? তাহলে চলো। অষ্টমীতে
চলো টাটা, এভরিওয়ান বাই।